নদী ভাঙন, তার সাথে ডাকাতের উৎপাত, সব মিলিয়ে চরম বিপাকে সিরাজগঞ্জের তাঁত শিল্প এলাকা, এনায়েতপুর ও শাহজাদপুরের মানুষ। এমন বিপদের দিনে পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গত এলাকার মানুষ। তাঁত শিল্প এলাকা এনায়েতপুর ও শাহজাদপুর, এই দুই উপজেলার বিভিন্ন স্থানে এক মাস ধরেই চলছে নদী ভাঙন। এনায়েতপুরে সবচেয়ে বিপজ্জনক অবস্থা আরকান্দি চর ও ব্রাহ্মণ গ্রামে, আর শাহজাদপুরে ভাঙন কবলিত এলাকা মনকুষা, কৈজুরি, হাটপাঁচিল, সৈয়দপুর সহ সাতটি গ্রাম। এরই মধ্যে যমুনায় বিলীন হয়েছে 8 শতাধিক বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। নদীতে চলে গেছে 100 একর আবাদি জমি। হুমকিতে এনায়েতপুরের সবচেয়ে বড় কাপড়ের হাট সহ অসংখ্য তাঁত কারখানা। প্রায় 2টার সময় আমার বাড়ি দাইবে গেছে, যেমনি বৃষ্টি ওই অবস্থায় ছেলে পেলে ঘরে শুয়ে আসলাম, খালি ঘর থেকে বাইরে চলে আইসি। আমাদের বাড়ি আগে ছিল ওই ঠুইতে, সে জায়গাতে ভাঙ্গে পাঁচিল হয়েছিলাম, পাঁচিলতে ভাঙ্গে চলে গেছি সজনে পাড়া, সেও জায়গা ভাঙ্গুনি ধরছে। চাষ হওয়ার সম্পর্কে সম্পূর্ণ নদীতে ভাঙ্গে গেছে, এখন যমুনার কাছারে চাল পাল্লিয়ে পড়ে আছি। নদী ভাঙনে দিশেহারা এসব মানুষের মাঝে আতঙ্ক বাড়িয়েছে ডাকাতের উপদ্রব। রাত নামলেই চলে লোকালয়ে হানা, লুটে নেওয়া হয় গবাদি পশু থেকে শুরু করে উৎপাদিত ফসল। গরু বাছুর আছে তা ডাহাইতে লিয়ে যায় আর থাকে না। পুলিশে ফোন দিলি, পুলিশে ফোন ধরে আসে না। এই কারণে আমরা যে বাইক দিয়ে পারাপতি সবাই ডাকে, আমরা এক জায়গা করে এই জায়গা মানে ডিউটি পালন করি। এ অবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর দাবি দুর্গত এলাকার নিরাপত্তায় কাজ করছে পুলিশ, সমস্ত ইউনিয়ন প্লাবিত বা বন্যা দুর্গত সে সমস্ত জায়গায় আমাদের পর্যাপ্ত পরিমাণ লোক আছে, এবং পাশাপাশি এখানকার যারা কমিউনিটি পুলিশিংয়ের সাথে জড়িত তাদেরকেও আমরা ইনভলভ করেছি। প্রশ্ন আছে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা নিয়েও। ভাঙন রোধের পরিকল্পনাতেই যেন সব দায় শেষ। আমরা চেষ্টা করব যে এখানে একটা স্থায়ী প্রতিরোধকূলক কাজ দেওয়ার জন্য দ্রুত আশা করছি যে যতটুকু অংশ ভাঙবে সেটা হয়তো আমরা আগামী অর্থবছরে একটা নতুনভাবে প্রকল্প দেওয়ার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সামনের দিনগুলো নিয়ে অনিশ্চয়তায় ভাঙন কবলিত এলাকার মানুষ। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।